কোনো প্রিপারেশন নেই। মনে মনে ভাবছিলাম যাকে এই বিষয় নিয়েই তো এতদিন ধরে পড়াচ্ছি, ঠিক ম্যানেজ করে নেবো। কিন্তু আজকে যখন এখানে এলাম এবং আমার ছাত্রীদের কাছ থেকে এই রকম লেভেলের সমস্ত বক্তৃতা শুনলাম, তখন তো বাবা আমার পুরো পিঁড়ে চমকে গেছে। কিচ্ছু বলা যাবে না এখানে। তোমরা যেটা বলেছ আমার নিজের রিয়ালাইজেশন, তোমরা যেরকম ভাবে মানুষকে সচেতন করতে পারছো ব্রতচারী আন্দোলন এত বছর ধরে, সেই সচেতনতাটা সবার মধ্যে জানাতে পারি। তাই সাধুবাদটা তোমাদের দেব, আর কিচ্ছু বলবার নেই। শুধু একটা জিনিস একটু মনে করিয়ে দেব, আমাদের যে প্রবণতা, আমাদের যে সংস্কার, তাতে অনেক ধরনের রিচুয়ালস আছে। এই রিচুয়ালস গুলো আমাদেরকে সংস্কৃত করে। মানে ধরো কোনো একটা বাড়ি অনেকদিন ব্যবহার হচ্ছে না, আজকে প্রয়োজন, তখন যখন আমরা সেটাকে ব্যবহার করবো অবশ্যই ধুলো ছেড়ে মেরামত করে নিয়ে তবে আমাদের সেখানে বসবাস করতে হবে। ঠিক একই রকম ভাবে আমাদের মনের মধ্যে অনেক মলিনতা জমে রয়েছে, এগুলোকে সরানোর জন্য আমাদের বিভিন্ন রকমের ব্রতর সাহায্য নিতে হয়। ব্রত মানে আমাদের ভেতরে যে নেগেটিভিটি গুলো রয়েছে সেগুলোকে, তার জন্য কিন্তু খুব প্রযুক্ত এবং বাস্তবসম্মত মাধ্যম হচ্ছে ব্রত। তোমরা এটার কথাই বলেছ, ভীষণ ভালো করেছ, অনেক সমৃদ্ধ হয়েছি তোমাদের কাছ থেকে। এবং ভারতের, আমাদের যে ভারতীয় সংস্কৃতিটার অনেকগুলো জিনিস কিন্তু আজকে গোটা পৃথিবী মেনে নিচ্ছে, মান্যতা দিচ্ছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যোগা, এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমরা বাঙালিরা যদি চেষ্টা করি তাহলে মনে হয় ব্রতচারীটাও আমাদের বাংলার একটা ব্র্যান্ডে, অন্তত ভারতবর্ষের আনাজে আনাজে আমরা এস্টাবলিশ করতে পারবো। সমস্ত দিকগুলো, মানে শুধু ব্রত জানি নয়, আনাচে কানাচে যা রয়েছে সমস্ত দিকগুলো এরকম ভাবে পরিচর্যা করো। তোমাদের খুব ভালো হোক, এটাই।